খুলনায় সরকারি হাসপাতালের ওষুধ দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে কালো বাজারে, আর এর সাথে জড়িত সরকারি হাসপাতালের কর্মচারী ও প্রশাসনের লোকজনই। পুলিশের অভিযানে পরপর দুই দিন বিপুল পরিমাণ সরকারি ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীর ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার হেরাজ মার্কেট। মার্কেটের বেলি ড্রাগস হাউস নামের এই দোকান থেকে সরকারি হাসপাতালের ওষুধ কিনে নিজের ফার্মেসিতে বিক্রির সময় আটক করা হয় গ্রাম্য চিকিৎসক চন্দন গাইনকে। এরপর অভিযান চালানো হয় হেরাজ মার্কেটের সেই দোকানটিতে, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সরকারি ওষুধ। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী যারা সরকারি ওষুধ বিক্রির সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকের। যারা এই সরকারি ওষুধের কেনাবেচার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা, তাহলে আমাদের সাধারণ জনগণ এই সুফলটা পাবে। এদিকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধারের পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এইটাকে উদ্ধার করার জন্যই তো আমি নামছি, যে আমি টার্গেট এটা না, টার্গেট কোথা থেকে ওষুধটা হাসপাতাল থেকে কে বের করে দিল আমি সেই চোরটাকে ধরতে চাচ্ছি, কোন হাসপাতাল থেকে আসলো এবং সেই স্টাফটা কে। ওষুধ পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোকানের মালিককে নোটিশ করা হবে এবং নোটিশে উনি জবাব সন্তোষজনক দিলে এবং উনি আসলে আমরা তখন পুনরায় আবার ওনার উপস্থিতিতে দোকানে তল্লাশি চালিয়ে আরও ওষুধ কোনো অন্য কোনো জায়গাতে রেখেছে কিনা সেটা দেখে আমরা হচ্ছে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। হেরাজ মার্কেটের সরকারি ওষুধ বিক্রি বন্ধে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়ার কথা জানালেন মার্কেট কর্তৃপক্ষ। প্রতিটা দোকানে দোকানে আমরা নোটিশ দিয়ে জানাইছি, সব কিছু ব্যবস্থা করা হয়েছে, তারপর যে গুণফল কীভাবে আসে এটা আমরা নিজেরা বুঝতে পারতেছি। এই ধরনের আইটেম যাতে মার্কেটে বিক্রি না হয় সেই ধরনের ব্যবস্থা আমরা করব। সরকারি ওষুধ কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই দাবি ভুক্তভোগীদের।